যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয়, কিন্তু যারা বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসা হয় তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয়। আমরা প্রবাসী ভাইদের থেকে খবর পেয়েছি বিভিন্ন দেশের কনস্যুলেটগুলোতে অ্যাম্বাসিগুলোতে প্রবাসীদের প্রতি, রেমিটেন্স যোদ্ধাদের প্রতি অমানবিক আচরণ করা হয়, তৃতীয় শ্রেণীর নাগরিকের আচরণ করা হয়। এবং আমরা দেখেছি যে কনস্যুলেটগুলোতে লাল ফিতার দৌরাত্ম্য এবং অমানবিক আচরণগুলোকে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা যারা অ্যাম্বাসিগুলোতে রয়েছেন, কনস্যুলেটগুলোতে রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই প্রবাসীদের আয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে। আপনারা রেমিটেন্স যোদ্ধারা যারা রয়েছে মিডল ইস্টে এবং ইউএসএতে এবং সারা পৃথিবীব্যাপী, তাদের প্রতি আপনারা মানবিক আচরণ করুন। কারণ আজকে গণ অভ্যুত্থানে প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে, সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো কনস্যুলেটে কোনো অ্যাম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে, এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে। যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয়, কিন্তু যারা বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসা হয় তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয়, যেটিকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা তীব্রভাবে নিন্দা জানাই। Thank you.